এশ কোরআন শিখি এশ কোরআন শিখি ছড়িয়ে দিতে जगতি আলো সুহীত তালিমুল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই বানান করে কোরআন ক্লাসে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি করে মোহাম্মদ সালিম ঢাকার উত্তরা অবস্থিত সহিদ আলিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার গিফট বানান করে কোরআন শিক্ষার ক্লাস এই ক্লাসের মাধ্যমে এখন বর্তমানে লক্ষ লক্ষ ভাই বোনেরা ঘরে বসে কোরআন শিখতে পারছেন প্রচুর পরিমাণ এস এম এস আসছে আমাদের কাছে এমওতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মোবাইলে আলহামদুলিল্লাহ আপনার এই বানান করে কোরআন শিক্ষার ক্লাসের মাধ্যমে আমরা এখন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারি তখন আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ এবং বিশ্বের প্রায় সব দেশে এখন ছড়িয়ে পড়েছে এই ক্লাসগুলি আমরা আরও বেশি বেশি শেয়ার করব। যারা এখনও সাবস্ক্রাইব বোঝে না তাদেরকে সাবস্ক্রাইব করিয়ে দিব তাহলে গোটা কোরআন মাজিদ প্রতিদিন যেভাবে বানান করে ক্লাস তৈরি করছি যারা সাবস্ক্রাইব করবে তাদের কাছে কিন্তু আমাদের ক্লাসটা চলে যাবে সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের কাছে ক্লাসটা যাবে না তাহলে চলুন আমরা আজকে আর কথা না বলে শুরু করে দিই আমরা আজকে তিরাওত করব সুরাতুল বা করার আঠারো নম্বর আয়াত থেকে দুই নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা যাদের কাছে আমাদের এই তাজবিদ কালার কোরআন মাজিদ আছে ঝটপট খুলে বসুন দ্বিতীয় পারা তেরো নম্বর পৃষ্ঠা তাহলে দুই আঠারো নম্বর আয়াত থেকে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির লজি بسم الله الرحمن الرحيم

ইন্না নুনের গুন্না মুখ ফাঁকা নুনের গুন্না হামজা নুন জের ইন নুন লাম জবর, নাল নাল্ লামজবল্লা ইন নাল্লা জালিয়া জেৰ রি নুন জবন্না ইন নাল্লা রিনা ইন নাল্লা রিনা হামজা খারাজবার আহ মিম জবর্মা আমা নুনু অপেশ নু আমা নু অ্যামা নু ওলাম জবর ওয়াল্লাম জবল্লা ওয়াল্লা রালিয়া রে রি নুন জবর্না ওয়াল্লা রি রা হা জবর হা জিম জবর জা হা জা র ও রু হ্যাঁ রু এবার লক্ষ্য করুন প্রথমটা হচ্ছে ইন্নাটা হচ্ছে ওয়াজিব গুন্না এইটা হলো একালিফটান এইটা এক এইটা এক এইটা এক এইটা এক এইটা এক আলিফ দেখুন কতগুলো মা দেখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছোট্ট একটা জায়গার মধ্যে ছয়টি এক ছয়টি মাদ রয়েছে এবং আসুন আমরা মনোযোগ সহকারে এটা তিলাবাত করি ইন্দিন নু যদি বলেন আমি তো আপনার লম্বা করে দম নিতে পারি না শ্বাস নিতে পারি না আপনি ছেড়ে দেন বারবার দম ছেড়ে দিতে পারেন এতটুক বলেন আমানু এভাবে বলেন এভাবে বলেন হাজারু এভাবে ভেঙ্গে ভেঙ্গে আবার একসাথে মিলাবেন ইন আল্লা রিনা মানু ওয়াল্লা রিনা অথবা এখানে একটা ওয়াক্ফ করতে পারেন ওয়াল্লা রিন এই যে মাদের হরফের বামের হরফে ওয়াকফ করেছে তৃণদীপ টান ওয়াল্লা রিনা হা হাজারু ওয়াজা হাতু ওয়াটা তাড়াতাড়ি যা একা হাটা তাড়াতাড়ি ওয়া যা দু এটা একা লেপ হবে ওয়াজাহাদু ওয়াজাহাদু হা দু ওয়া যা একা হবে সাবি এটা একা লেপ টানতে হবে লিল দেখেন আল্লাহ শব্দের পূর্বে একটা জের আসছে তাই কি হবে পাতলা হবে আল্লাহ খারাজ হবার এটা একা লেপ লিল্লাহি ফি সাবিলিল্লাহি ফিস স বি লি লাহি বারবার শুনতে থাকুন প্র্যাকটিস করুন মজা লাগবে ভালো লাগবে ওলা ও ও এটা তাড়াতাড়ি ও ওটা কিন্তু কাজে আসছে না লা চ আর লিফটান ওলা ই তাড়াতাড়ি কা তাড়াতাড়ি ওলা ইকা ক্যাং ইয়ার র তার ডানে জবর ইয়ার জুনা পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফ একালে প্রান্ত হবে রহমা রহমা তাল্লাহি তাহলে আল্লাহ শব্দের পূর্বে জবর চলে আসছে এটা মোটা হবে এটা একালে প্রান্ত ওয়াকফের কারণে তিন আলে প্রান্ত হবে রহমা তাল্লাহ উলা লক্ষ্য করবো আমরা এখান থেকে এখানে আমি আবার তিলাবৎ করে দিচ্ছি খুব মনোযোগ ইন্ন আল্লাহিনা মানুহ আল্লাভিন হাজারু হাজারু আজা হাধু ফিস বিল্লা ফিস বি ওলা ই কাইঅর জোন আর আহমদ ও ল হু ও লাম জবর ওয়া লাম খারা জবর লা ও ল হু গ ফু গ ফা ওয়া পেশ ফু ফুঁ গ এটা মাদের ঘরস এটা একালিব টান তবে রো র তেমন গুইনের পরে র আসছি দ গম বিলা গুন্যা রো র হে হেইমন র হেই কারণে এটা তিন আলিপ টান হবে র

ইয়াস হামজা জবর আ ইয়াস আ লাম অপেশ লু ইয়াস আলু নুন জবর না কাফ জবর কান নাকা তাহলে এখানে কিন্তু একটি মাদের হরফ দেখতে পাচ্ছি এটা টানতে হবে ইয়াস আলু নাকা আইন জবর আন নুন লাম নীল আনিল আনিল খ মিম জবর খম রাজের রি খম রি ওয়াউ লাম জবর ওয়াল মিম ইয়া জবর মাই ওয়াল মাই ওয়াল মাই সি রি সিনজের সি রাজের রি

কুল 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 ফাইয়াজের ফি ফি একালি প্রান্ত হবে হিটা তাড়াতাড়ি মাঠা বাড়তি না রিফটান ফি ইস মুন ইস ইস মিম কাফ দুই পেশ মুক মুক এটা হলো ইস মুন এটা মিম দুই পেশ মুন আমি আবার বলছি লক্ষ্য করুন হামজা সাদের ইস মিম দুই পেশ মুন ইস মুন কাফ জবর কা বা বি এখানে তান উইলের পরে কাফ থাকার কারণে ইক ফাগুন না হয়েছে ইফ মুংকা বা ইয়াজের বি রদিপেশ রুন খাবির ইফ কবির এখানে তান উইলের পরে আবার ওয়া আসছে তো গামি না হয়েছে রো রো ওয়াও জবর ওয়া মিম জবর মা ওয়া মা ওয়া মা নুন আলিফ জবর না ওয়া মানা ওয়া মানা ফাজের ফি আইন পেশ রু ওয়া মালাফিউ ওয়া মালাফিউ ওয়া মালাফিউ একালিবতান লাম নুন লিন কি গুন্না হবে ওয়াজিব গুন্না নুন আলিফ যবর না একালিবতান সিন জের লিন নাসি ওয়া মাফিউলিন্নাস এবার আমি এখান থেকে দুই তিন বার তেলাওয়াত করে দিচ্ছি খুব মনোযোগ সহকারে সবাইকে লক্ষ্য করতে হবে কুল ফিহি من كبير ومنافع للناس قل فيهما إثم كبير ومنافع للناس عبارة منذ قل فيهما إثم كبير للناس وإثمهما أكبر من نفعهما و تردري إث إس... تردري مو تردري هو تردري ما تنا لبتان وإثمهما وإثمهما أك تردري با تردري رو تردري এখ বৰো এক বৰো মিন নুন চাকি নাফৰে নুন আষ্টেইট এইটো কওঁ আমি বাগুন না মিনুন যে মিন নুন ফাজবন নাফ মিন নাফ আৰিঞ্জেৰি নাফ ফৰি নাফ ফৰি হাজেৰি মিমা দেৱ জগৰ মা হিমা মিন নাফ ফৰি হিমা মিন নাফ অৰিহিমা

লাম পেশ লু ওয়াই ইয়াস নুন জবর না কাফ জবর কা নাকা ওয়াই ইয়াস নাকা এখানে কিন্তু একটি মাদের হরফ পেয়েছি আমরা এখানে লম্বা করব। মিমালিপ জবর মা এখানে আবার একালে লম্বা করব। দালালিফ জবরে দা এখানে এক লম্বা ফ্লম্বা করবো মা যা মা ইয়া নুন পেশ ইউং ফি এটা নুন সাকিনের পরে ফা ইক না কফ বেশ এটা একা লিফ নাটা হচ্ছে তাড়াতাড়ি এখানে একটা ওয়াক্ফ করব তিন আলিফ লম্বা করব রেডি সবার ওয়াই ইয়াস আলু কামা ইয়ু ফে আমি আবার এখান থেকে বলছি ওয়া ইফ মোহমা আক বারু মিন নাফ রিহিমা আলুনাকা মাযা ইউন ফিকুন ওকে এইবার কফেশ কো লাম লামজের লিল কুলিল আফওয়া 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 যদি ওয়াকফ করেন একটু জটিল আফ আফ এর উচ্চারণ করতে তবে কুলিল আফ আর যদি মিলিয়ে পড়তে চান তবে এখানে ওয়াকফ করাটাই বেটার তবে মিলিয়েও পড়তে পারবেন কাযা কা

হামজা খারাজ পর আ ইয়া খারা যাব ইয়া আয়া তাজেত্তি আয়াতি লাকুমুল আয়াতি কাদালিকাইউ বাইনুল্লা হু লা কুমুল আয় তিলা আল্লা কুম তাতা ফাক্কার কাদালিকা এটা একা লিফটান তাহলে এটা একা লিফটান এটা কিন্তু মোটাও হবে এই যে পেশাদচে এটা একা লিফ্টান এটা একা লিফ্টান আর এটা ওয়াকফের কারণে তিন আলিফটান আমি আবার বলছি লক্ষ্য করুন সবাই يسالونك عن الخمر والميسر قل فيهما اثم كبير ومنافع للناس واثمهما اكبر من نفعهما ويسالون ماذا ينفقون قل العفو সবাই বলছে আমরা এখানে দুইশো আঠারো উনিশ দুইটি আয়াত তিলাবাত করেছি সুরাবা করার দুইটি আয়াত কত দুই নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা সবাই বলে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ আর সাথে সাথে শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে আসুন আমরা সকলে মিলে শেয়ার করে হ্যাঁ ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব মানুষের কাছে প্রতিদিন এই কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে কে দেখলো কে শিখলো এটা চিন্তা করার প্রয়োজন নেই এটা আপনার আমার দায়িত্ব আল্লাহ হানতালার পক্ষ থেকে রসুল আকরম সাল্লা সাল্লাম যা পেয়েছেন শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন আমরাও যা পাবো কোরআনের আয়াত এই কোরআনের ক্লাস প্রতিদিন শেয়ার করে সর্বস্তরে মানুষের কাছে ছড়িয়ে দিব ইংশা আল্লাহ আর কোরআন শিক্ষার ফুল প্যাকেজটি এশো কোরআন শিখি বই তা জুবিদ কালাল কোরআন মাজিদ ভিডিও মেমোরি কার্ড সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আমরা ঝটপট সংগ্রহ করে নেব ইনশা আল্লাহ কুরিয়ারের মাধ্যমে যেকোনো কোনো জায়গা থেকে আমরা সংগ্রহ করতে পারবো আল্লাহ হান আমাদের সবাইকে কোরআনের খ্যাদমতের জন্য কবুল করুন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম কাত